টেলিভিশন ও সিনেমার এক সময়ের সারা জাগানো অভিনেত্রী ফাল্গুনী আহমেদ, বর্তমান ব্যস্ততা নাটক রচনা এবং পরিচালনা নিয়ে। তবে আগের মতো ব্যস্ত নন তিনি। আজ কথা বলতে চলেছি জনপ্রিয় অভিনেত্রী ফাল্গুনী আহমেদকে নিয়ে। চলুন শুরু করা যাক। খুলনার মেয়ে ফাল্গুনী, সংস্কৃতিমনা পরিবারের কন্যা বলেই সেই পূর্ব পাকিস্তান আমলে ছিলেন খুলনার একাডেমি অব ফাইন আর্টসের নাচের শিক্ষার্থী। তাও দেশে নাচ না, ক্লাসিক্যাল নাচ। 1968 সালে নৃত্যে খুলনা জেলার হয়ে স্বর্ণপদক জেতেন। বিয়ে হয় নাটক পাগল মানুষ ইফতেকার আহমেদের সঙ্গে, যার নিজ শহর কুমিল্লায় ছিল যান্ত্রিক নামের এক নাট্যগোষ্ঠী। আর সেই নাট্যদল দিয়েই ফাল্গুনীর অভিষেক নাট্যজগতে। ইফতেকার আহমেদের ঘনিষ্ঠ বন্ধু মোজাম্মেল, ওনার মাথাতেই প্রথম আসে ভাবিকে দিয়ে নাটকের একটা চরিত্র করানোর কথা। তখন নারী চরিত্রের জন্য কোনো মেয়ে পাওয়া যেত না, অগত্যা সবাই শরণাপন্ন হন ফাল্গুনীর। উনিও বেশ ভাব নিয়ে বললেন, দেখা যাক। এমন সৌভাগ্য বাংলাদেশের কয়জন পুত্রবধূর হয়, ঘরের বউ মঞ্চে নাটক করবে আর শাশুড়ি বসে আছেন দর্শক সারির একদম সামনে। তার হাতে গাছ থেকে পেরে এনে গাঁথা টাটকা বেলি ফুলের মালা, ওই চরিত্রের মেকআপের জন্য মালাটা ছিল একদমই মানানসই। স্বামী শাশুড়ি যখন রাজি তখন আর কি চিন্তা। বিটিভিতে অডিশন দেন ফাল্গুনী, চারদিকে যুদ্ধ। নাটকের সংলাপ গড়গড় করে বলে দিয়ে মাত করে দেন বিচারকদের। প্রথম টেলিভিশন নাটক ছিল আতিকুল হক চৌধুরীর যদিও দূরের পথ, তারপর ধারাবাহিক এক পর্বের মিলে কত যে নাটক, ঢাকায় থাকি, তমা, সময় অসময়, স্বপ্নের শহর, হুমায়ুন আহমেদের ঈদের নাটক বিবাহ, নজরুল জয়ন্তীতে বিশেষ নাটক বনের পাপিয়া। ফাল্গুনীর সিনেমা ক্যারিয়ারের বয়স মাত্র 10 বছর, কিছুটা পরিণত বয়স তখন তার। এই সময়েও তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন সেটা আজও সবার মুখে মুখে ফেরে। নায়করাজ রাজ্জাকের বিপরীতে ঢাকা 86 সিনেমায়, মমতাজ আলীর সোহরাবরস্তম, সুভাষ দত্তের সহধর্মিনী, দেলুয়ার জাহান ঝন্টুর শিমুল পারুল। শিবলি সাদিকের দুর্নাম, খান আতার এখনো অনেক রাত, এর মধ্যে উল্লেখযোগ্য। যে পরিচালকের সঙ্গেই কাজ করেছেন সবার একটাই আক্ষেপ ছিল, তোমাকে কেন তরুণ বয়সে পাইনি। তবে একটা সময় ফাল্গুনী নিজেকে সরিয়ে নেন অভিনয় থেকে, গ্লেমার জগতের ঝলমলে আলোর পরিবর্তে সময় দেন আপন সংসারে। 3 ছেলেমেয়ে বেড়ে উঠছে, ওদেরকে সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। এখন ওরা সবাই দেশের বাইরে প্রতিষ্ঠিত। এরপর অভিনেত্রী ফাল্গুনীর অভিনয় জগতে প্রত্যাবর্তন ঘটে নাট্যকার এবং পরিচালক হয়ে। রবীন্দ্রনাথের ছোট গল্প একটি মুসলমানের গল্প দিয়ে নাটক বানান মেহেরজান। তবে নাট্যকার এবং পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য কাজ নওয়াব ফৈজুন্নেসা। ঢাকার এক শীর্ষ টিভি চ্যানেলে প্রচারিত হলে নাটকটি বেশ জনপ্রিয়তা পায়। স্বামী ইফতেকার আহমেদ আগে বিটপিতে কাজ করতেন, এখন একটি নামকরা টিভি চ্যানেলের হেড অব মার্কেটিং। ভালোই আছেন দুইজন, অন্ধকারের মধ্যে আলোর সন্ধান করেন। অবসর পেলে স্বামী ইফতেকার আহমেদকে নিয়ে বেরিয়ে পড়েন দেশ ঘুরতে। 3 ছেলেমেয়ে 2 অস্ট্রেলিয়ায় আর 1 দুবাইয়ে আছেন। অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও অভিনেত্রী ফাল্গুনী আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বাংলা সিনেমা প্রেমী দর্শকদের হৃদয়ে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।